নমস্কার, শুরু করছি কলকাতা লাইভ। আর প্রথমে যে খবরে চোখ রাখবো তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশের জবাব দিলেন মুকুল রায়। অভিষেকের পুরোটাই অভিযোগ মন গড়া এবং ভিত্তিহীন। পাল্টা অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা চিন্তা ভাবনা চলছে। মুকুলের আইনজীবী জানিয়েছেন আরো বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে দেবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। দেখো, আজকে মুকুল রায়ের আইনজীবী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নোটিশ, আইনি নোটিশ তার জবাব দিয়েছেন, সেই জবাব মেল করে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি মেলের যে কপি সেই চিঠিও পাঠানো হচ্ছে। এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই সেই অভিযোগের সপক্ষে কোনো তথ্য বা কোনো রকম কাগজপত্র দেওয়া হয়নি। কিন্তু যে পাল্টা আইনি জবাব আজকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু 10 পাতার একটা জবাবি নথির পাশাপাশি বেশ কিছু অ্যানেক্সারও দেওয়া হয়েছে, অর্থাৎ বেশ কিছু নথিপত্র এর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষে আইনজীবী স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে যে নথি দেওয়া হলো তাতে যদি 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি যদি তার আইনজীবী মারফত ক্ষমা না চান এবং সেই ক্ষমার কথা পাবলিকলি যদি তিনি ঘোষণা না করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা আইনি সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার ভাবনা চিন্তা করবেন মুকুল রায়ের আইনজীবী। এবং সেক্ষেত্রে কিন্তু পাল্টা মানহানির মামলাও করা হতে পারে বলে আজকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জ্যোতির্ময়।